বাঁকুড়ার ইন্দাসে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মনোরঞ্জন নন্দীর নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ওই বুথ সভাপতি এক মহিলার হাত ধরে নৃত্য করছে। নেশাগ্রস্ত অবস্থায় মনোরঞ্জন নন্দী স্টেজে উঠে মহিলার সাথে নাচ করতে শুরু করেন বলে অভিযোগ। অত্যন্ত লজ্জার ঘটনা, তৃণমূল কংগ্রেস দিশা হারিয়েছে, এমনটাই বললেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। কে কোথায় আনন্দ করবে, মজা করবে, নাচবে গাইবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে দল কথা বলবে না। ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈয়দ মফিজুল। মফিজুল, এই বিষয়কে কেন্দ্র করে তৃণমূলের তরফে কতটা অস্বস্তি বাড়িয়েছে? দেখো, এই তৃণমূল নেতার যে মঞ্চে নাচ, এই নাচ নিয়ে বিজেপি একাধিক জায়গায় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন। পাশাপাশি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, তিনি নিজেও এই বিষয়ে একাধিক মন্তব্য করেছেন। তবে পাশাপাশি তৃণমূল প্রার্থীর দাবি যে কে কোথায় ব্যক্তিগত আনন্দ ফুর্তি করবে সেই বিষয়ে দল কথা বলবে, আমি এসব বিষয়ে কিছু বলবো না। কিন্তু এই নাচের ভিডিও ভাইরাল হতে ইন্দাসে শুরু হয়েছে রাজনৈতিক তরজা শাসক এবং বিরোধীর মধ্যে। ধন্যবাদ মফিজুল। তৃণমূল কংগ্রেস সবকিছু স্বাধীনতা ছাড়া যেভাবে মা বোনেদের উপর অত্যাচার করছে, তো ইন্দাসের বুথ প্রেসিডেন্ট অশ্লীলভাবে নৃত্য করবে, এটাই তো স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস দিশা হারিয়েছে, তাদের নেতাকর্মীরা জানে পয়সা থাকলে সব কিছু, তারা ভোগ বিলাসে পুরোপুরি পরিণত হয়ে গেছে। দেখুন, কে কোথায় আনন্দ করবে, মজা করবে, নাচবে গাইবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে দল কথা বলবে, সেটা নিয়ে আমার কথা বলার কিছু নেই। কিন্তু এমন কারো কাছ থেকে মহিলাদের নিয়ে শুনবো না বা চালনি ছুচকে বিচার করা শুনবো না যিনি সারাক্ষণ মহিলাকে ভোগ বিলাসের বস্তু মনে করেন।